أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ রেজাউল করি মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন মমিন ব্যক্তির অসুস্থতা কি রহমা একজন ব্যক্তি তাকে বলেছে যে রসুল সাল্লিউসাল্লামের একটা হাদিস রয়েছে এক সাহাবী নবী করিম সাল্লা আলিউসাল্লামের কাছে এসে বললেন জি রসুল আল্লাহ আমি কখনো অসুস্থ হই না তখন নবী করিম সাল্লাম বলেন তুমি এখান থেকে চলে যাও কারণ তোমার উপর আল্লাহর গজও বসবে যে ব্যক্তি অসুস্থ হয় না তার উপর আল্লাহর গজও বাসে আর অসুস্থতা হচ্ছে মমিনদের জন্য রহমা কথাটা কত রূপ সত্য সম্মানিত প্রশ্নকারী অসুস্থতা সম্পর্কে একটি হাদিস শুনাই ابي موسى العشاري تكي حديث جبو نيتو كريم صلى الله عليه وسلم بوليسن اذا مرض العبد او سافر كتب الله له من الاجر مثل ما كان يعمل صحيحا مقيما كنو بكتي جدي وشستو هاي وطبا كري الله باك رب العالمين تار আমুল নামায় সওয়াব লিখে দিন মিসনুমায় আমেল সাহিহান মুকিমান একজন সুস্থ ব্যক্তি আমল করার মাধ্যমে যে এরকম সবাব পায় ও ব্যক্তি অসুস্থ থাকা অবস্থায়ও সওয়াব পায় আমল না করলেও যাই হোক আপনার প্রশ্ন হচ্ছে মমিনের অসুস্থতা কি রহমত কথাটি ইনডাইরেক্টলিভাবে সত্য তো হতে পারে কিরকম অসুস্থ ব্যক্তিকে গুনা মাফ করে দিন অসুস্থ ব্যক্তি আমল না করা সত্ত্বেও সবাব পাচ্ছে পরে পরে নিবে নামাজ যদি কাজা হয়ে যায় আর রোজা যদি কাজা হয় পরে পড়ে নিবে যদি সেই সময় পড়তে না পারে এবং অসুস্থতা মৌমিনের জন্যে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এই পরীক্ষায় যদি ধৈর্য ধরে পাশ করতে পারে তার জন্য রয়েছে আজরুন আজিম মহাপুরস্কার সুতরাং অসুস্থ ব্যক্তি যদি ধৈর্য ধারতে পারে এবং পরীক্ষায় পাশ করতে পারে তার জন্য যেমন পুরস্কার রয়েছে তার গুণামাপ হচ্ছে পাশাপাশি সবাবও পাচ্ছে এই সমস্ত ফজিলাত অথবা ফায়দার দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে অসুস্থতা মমিনদের জন্য রহমত এটা হচ্ছে ইনডাইরেক্টলি ভাবে উত্তর আর ডাইরেক্টলিভাবে মমিনের অসুস্থতা রহমত এমন কথাটা আমার জানা মতে নেই সুতরাং কাউকে যদি আল্লাহ অসুস্থতা দেয় সেটা গ্রহণ করতে হবে ধৈর্য হওয়া যাবে না আর যদি কাউ কারোর অসুস্থতা আল্লাহ না দেয় কাউকে তাহলে সে অসুস্থ হওয়ার জন্য ব্যতিব্যস্ত হওয়া যাবে না এবং মনে করা যাবে না যে আমি অসুস্থ হচ্ছি না মানে আল্লাহর রহমত আমার প্রতি নেই এমনটা নয় ন্যামা মানুষের সুস্থতা হচ্ছে একটা আল্লাহ আল্লাপাক ইচ্ছা করলে কাউকে সুস্থ রাখতে পারেন ইচ্ছা করলে কাউকে অসুস্থতা দিতে পারেন সুতরাং যাকে আল্লাহ সুস্থ রেখেছেন এটা তার জন্য ন্যামত আর যে মমিন বান্দাকে অসুস্থতা দিয়েছেন এটাও তার জন্য অন্য দিক থেকে সুতরাং অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ অসুস্থ না হলেও আলহামদুলিল্লাহ কারণ সুস্থতা দান করেন আল্লাহ অসুস্থতা দান করেন ও আল্লাহ সুস্থতায় ও সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ অসুস্থতায় ও সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছেন وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء